এদিকে যশোরে তীব্র তাপ প্রবাহে যেসব সড়কের বিটুমিন গলে গেছে সেগুলো পরিদর্শন করেছেন দুদক কর্মকর্তারা। দুপুরে যশোর নড়াইল সড়কের বিভিন্ন স্থানের গলে যাওয়া বিটুমিন পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রাও পরীক্ষা করেন কর্মকর্তারা। দুই সপ্তাহ আগ থেকেই প্রচণ্ড এই তাপ প্রবাহের কারণে গলতে শুরু করে যশোর নড়াইল মহাসড়কের কয়েকটি স্থানের বিটুমিন। বিষয়টি আমলে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী দুদক তদন্ত শুরু করে, দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা।